আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। জানাবো বিএনপি দশ দফাকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপির এমপিদের পদত্যাগপত্র জমা, গেজেটের নব্বই দিনের মধ্যে উপনির্বাচন ইসি। এদিকে যুদ্ধ থামাতে না পারা জাতিসংঘ বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন বলছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন বলছেন রুমিন ফারহানা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, বিএনপি ও তার সঙ্গীরা যখন ক্ষমতায় ছিল মানিকগঞ্জের কোনো উন্নয়ন হয়নি, এ অঞ্চলে পাকা রাস্তা ছিল না, বাচাবাড়িতে বিদ্যুৎ ছিল না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, মানিকগঞ্জের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা বলেছিলেন, আপনারা আমাকে ভোট দিলে আপনাদের উন্নয়ন হবে, তিনি কথা রেখেছেন। এ উন্নয়নের ধারা ধরে রাখতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, ষড়যন্ত্র করছে কারা, যারা এদেশে স্বাধীনতা চায় না, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বিএনপি জামায়াত জোট শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল, তারা পুনরায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পায়তারা করেছে, সেজন্য আমাদের সবাইকে সবসময় সজাগ থাকতে হবে। বিএনপি দশ দফাকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। সরকারের পদত্যাগপত্র, বিএনপি যে দশ দফা দাবি করেছে সেগুলোকে গুরুত্ব দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির এই দাবির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক ও স্বার্থ নেই বলে মনে করছে তারা। গত দশই ডিসেম্বর ঢাকার গোলাপবাগে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ থেকে দশ দফা দাবি ঘোষণা করেছে বিএনপি। সেই দশ দফার মধ্যে রয়েছে সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়া সহ সব বিরোধী দলীয় নেতাকর্মীর মুক্তি ইত্যাদি। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মতে, ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যে পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছিল, সরকার ও আওয়ামী লীগ তা ব্যর্থ করে দিয়েছে। বিএনপি দশই ডিসেম্বর ঢাকায় দশ লক্ষাধিক মানুষ সমবেত করে সরকারের পতন ঘটনের পরিকল্পনা নিয়েছিল। ঢাকায় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। দলটির নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল, খালেদা জিয়া সমাবেশ উপস্থিত হবেন এবং দশ তারিখের পর থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। বিএনপির সেই পরিকল্পনা সফল হয়নি। সরকার ও আওয়ামী লীগের ওই নীতি নির্ধারকরা জানান, বিএনপির দশই ডিসেম্বর ষড়যন্ত্র সরকার ও আওয়ামী লীগ ভালোভাবেই মোকাবিলা করতে পেরেছে। ঢাকায় দশ লাখের বেশি জনসমাগম ঘটানোর কথা দলটির নেতারা বারবার বলেছিল, কিন্তু তারা সেটাও করে দেখাতে পারেনি। জনগণ সাড়া দেয়নি তাদের সমাবেশে, সারা দেশ থেকে কর্মীরা এসেছে কিন্তু কোনো সাধারণ মানুষ যায়নি, কর্মীদেরকেও তারা মিথ্যা প্রলোভন দিয়ে এনেছে। বিএনপি নেতারা বলছিল, দশই ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে, এভাবে তারা কর্মীদেরকেও ধোঁকা দিয়েছে, এতে বিএনপির কর্মীরা হতাশ হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি এসব দাবিকে সামনে নিয়ে আন্দোলনের প্রভাব ফেলতে পারবে না বলে সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন। তাদের মতে, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার আদালতের রায় বাতিল হয়েছে, বিশ্বের সব গণতান্ত্রিক দেশে দলীয় সরকার থাকা অবস্থায় নির্বাচন হয়, ফলে এসব দাবি বিএনপি আন্দোলন গড়ে তুলতে পারবে না। এসব দাবিকে গুরুত্ব দেওয়া বা আন্দোলনের ভয়ে ভীত হওয়ার কিছু নেই। তারা বলছেন, এখনও সংসদের এক বছর মেয়াদ আছে, এই আসনগুলো শূন্য হলে যথাসময় উপনির্বাচন অনুষ্ঠিত হবে, এই পদত্যাগে সংসদ ও সরকারের উপর কোনো প্রভাব পড়বে না। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, বিএনপির সমাবেশে আগে দলটির নেতারা বলে আসছিল তারা দশ লাখ লোকের বেশি লোক আনবে, ঢাকা ঘেরাও করবে, সরকারকে ফেল দেবে, সর্ববৃহৎ সমাবেশ করবে, কোনো কিছুই তো হয়নি, এগুলো সবই ধোঁকাবাজি, মানুষকে শোনানো, বাস্তবতার সঙ্গে তাদের বক্তব্যের কোনো মিল নেই, তারা কি দাবি দিয়েছে এগুলোর কোনো গুরুত্ব আছে বলে মনে করি না। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপির সমাবেশের পর দলের কর্মীরা হতাশ হয়েছে, মিথ্যা প্রলোভন দিয়ে নেতারা তাদের ঢাকা এনেছিল, বলেছিল দশ তারিখের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না, কর্মীরা এসে দেখল সবই ভাওতাবাজি। বিএনপি নেতারা শুধু দেশের মানুষের সঙ্গে নয়, কর্মীদের সঙ্গে প্রতারণা করেছে, তারা যে দশ দফা দিয়েছে এর সঙ্গে দেশের জনগণের কোনো সম্পর্ক নেই। তাদের উদ্দেশ্য দুর্নীতিবাজ নেতা তারেক রহমানকে রক্ষা করা, যারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তাদের রক্ষা করা।
তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয়, দুর্নীতিবাদ সন্ত্রাসী আন্তর্জাতিক মাফিয়াদের সঙ্গে বিভিন্ন সময় ছবিতে তাকে দেখা গেছে। বিএনপি ক্ষমতায় থেকে দুর্নীতি লুটপাট করেছিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের রক্ষার জন্যই 10 দফা। আর 350 এমপির মধ্যে 7 জন থাকা না থাকার কোনো বিষয় না, এদের পদত্যাগে সংসদের বা আওয়ামী লীগ সরকারের কিছু যায় আসে না। এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি নিজেরাই পদত্যাগ করেছে, তাদের এমপিরা সুযোগ সুবিধা নিয়ে এখন সংসদ থেকে পদত্যাগ করেছে। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত, পদত্যাগের দাবি করলেই পদত্যাগ হয়ে যায় না, তারা দুর্নীতিবাদ জঙ্গিবাদীদের নিয়ে সরকার গঠন করতে চায়, ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই, তাই জনগণ তাদের সমাবেশে সাড়া দেয়নি। দলের কর্মীরা এসেছে সারা দেশ থেকে, কিন্তু একজন সাধারণ মানুষও আসেনি, যে দাবি দিয়েছে তাদের এই দাবির ন্যূনতম কোনো মূল্য নেই। বিএনপির এমপিদের পদত্যাগপত্র জমা, গেজেটের 90 দিনের মধ্যে উপনির্বাচন, ইসি। বিএনপির এমপিদের পদত্যাগের কারণে আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়ের গেজেট হাতে পেলেই 90 দিনের মধ্যে সেগুলোতে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা মিডিয়ায় দেখেছি ওনারা পদত্যাগ করেছেন, এজন্য আসন শূন্য হওয়ার কোনো গেজেট পায়নি। যদি সত্যিকার অর্থে ওনারা পদত্যাগ করে থাকেন, তাহলে আসন শূন্য হওয়ায় 90 দিনের মধ্যে নির্বাচন হবে। স্পিকার বা তার অনুপস্থিতিতে যদি ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন, তখন গেজেট হবে। গেজেট হলে তারপর আমাদের কাজ শুরু হবে, যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ শুরু করার সুযোগ নেই। কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এটাই ইসির দায়িত্ব। ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। মেয়াদ পূর্তির 1 বছর আগে তারা সংসদ ছাড়লেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, বিএনপির 7 জন সংসদ সদস্যের পদত্যাগপত্র তিনি হাতে পেয়েছেন, এর মধ্যে 5 জন পদত্যাগপত্র জমা দিতে নিজেরা এসেছিলেন, বাকি 2 জনের একজন অসুস্থ, আরেকজন বিদেশে থাকার কারণে সশরীর উপস্থিত হতে পারেননি। সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে স্পিকার বলেন, পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে 5 জন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়ে গেছে, বাকি আবেদন সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুনুর রশিদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ইমেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে, এটা গ্রহণ করা হবে না, তাকে আবার স্বস্বাক্ষরযুক্ত আবেদন জমা দিতে হবে। যুদ্ধ থামাতে না পারা জাতিসংঘ বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, বলছেন ওবায়দুল কাদের। জাতিসংঘে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারে না অথচ বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বিকেলে মানিকগঞ্জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তারা আমাদের দেশের বিষয়ে বড় কথা বলেন, অথচ ফিলিস্তিনি যখন সাংবাদিকদের গুলি করে হত্যা করা হয়, সাধারণ মানুষকে হত্যা করা হয়, তখন কোথায় থাকেন তারা? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারে না জাতিসংঘ, অথচ আমাদের মতো গরিব দেশকে নিষেধাজ্ঞা দিয়ে বিপদে ফেলে, আবার আমাদের নিয়ে উদ্বিগ্ন হয় তারা। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দেশে প্রতিদিন নারী ধর্ষিত হচ্ছে, তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না? সহিংসতায় বিদেশি দূতাবাস উদ্বিগ্ন হয়, যখন পুলিশকে আঘাত করে তখন তারা কোথায় থাকেন? কোথায় থাকে মানবাধিকার? বিএনপির 7 সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের পদত্যাগের সংসদ অচল হবে না। সংসদে প্রয়োজনে 151 জন, আমাদের আছে 301 জন। বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। পল্টনে সমাবেশ করলেন না, 10 ডিসেম্বর প্রমাণ করেছে 1971, 1975, 2004 সালের খুনিরা আবার এক হয়েছে। খুনি জিয়ার দল বিএনপি প্রচার করেছে 10 তারিখ খালেদা জিয়ার কথা দেশ চলবে, খুনি জিয়ার ছেলে খুনি তারেক 11 তারিখ দেশে এসে বঙ্গভবন দখল করবে, সব ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্দেশ দিয়েছেন, আবার যদি কেউ আগুন দেয় পেট্রোল বোমা মারে, সেই আগুন তাদের হাত পুড়িয়ে দিতে হবে। স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন, বলছেন রুবিন ফারহানা।
জাতীয় সংসদে সংরক্ষিত আসন থেকে সদ্য পদত্যাগ করা ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, পদত্যাগপত্র জমা নেওয়ার সময় স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছ দিয়ে পদত্যাগপত্র জমা দেন রুমিন ফারহানা। পদত্যাগপত্র জমা দিয়ে স্পিকারের কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন, সবকিছু সৌহার্দ্যপূর্ণ পরিবেশও হয়েছে। এরপর তিনি পদত্যাগপত্র সাংবাদিকদের পড়ে শোনান। পদত্যাগপত্রে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে চরম স্বৈরশাসন চলছে, বর্তমান সরকারের গণতন্ত্র এবং গণবিরোধী কার্যকলাপে গণতন্ত্রহীনতা, বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের উপর দমন পীড়ন, গণগ্রেপ্তার, গুম হত্যা এবং মত প্রকাশ, বাক স্বাধীনতা হরণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণ সর্বোপরি মহান জাতীয় সংসদকে অকার্যকর করার প্রতিবাদে। জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এই সংসদের সদস্যের পদ থেকে পদত্যাগ করে এই সংসদ বাতিলের গণদাবির সঙ্গে একমত পোষণ করছি এবং দলীয় সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছায় সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় গভীরভাবে চিন্তা বিবেচনার পর অত 10 ডিসেম্বর 2022 তারিখে সংসদ থেকে যার যার আসন থেকে পদত্যাগ করলাম। স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র দেন চাপাই নবাবগঞ্জ 2 আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম, বগুড়া 4 আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 6 আসনে জিএম সিরাজ, ঠাকুরগাঁও 3 আসনে জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনে রুমিন ফারহানা, চাপাই নবাবগঞ্জ 3 আসনে মোহাম্মদ হারুনুর রশিদ বিদেশে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আব্দুস সাত্তার অসুস্থ থাকায় সশরীরে পদত্যাগপত্র দেননি। তবে তাদের পক্ষে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।